ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। দেখো এখানে বাবা সকালে বাজার করে নিয়ে চলে এসেছে, আর মা এই যে মাছগুলো কাটতে বসে গেছে। এদিকে চাপে দিয়েছি মুগের ডাল, মুগের ডালটা মাছের মাথা দিয়ে করবো। বাবা আজকে মাছ নিয়ে এসছে, তোমাদেরকে দেখিয়েছি সেই মাছ। দুমন ভাজা, একটা পাঁচ তরকারি, পাঁচ তরকারি হয়ে গেছে, সকালে পরোটা করাও হয়ে গেছে। প্রেশার কুকারে সিটি মারছে, আওয়াজটা তোমরা বেশি শুনতে পাচ্ছ। আর কি বলো তো, অফিসে ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য এখন সব কিছু একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ 11টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। পরে ওকে 11টা থেকে ক্লাস করাতে হবে, 1 ঘন্টা ক্লাস। তাড়াতাড়ি, এখন বাজে 10:30, অফিসে খাই দেবো, দিয়ে আবার ক্লাস করাতে বসাবো, আমিও খেয়ে নেব। চলো, আর আমি তোমাদেরকে চেষ্টা করি দেখানোর আমি সারাদিন কী করি না করি, আর তোমাদেরকে, তোমরা দেখো পুরো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। জামাইয়ের ছবি তুলছে, জামাইয়ের ছবি তুলছে বাবা। দেখি আমি ছিলাম একটু বহরমপুর পোস্ট অফিসে, এখন যাচ্ছি বাড়ি, কাজ হয়ে গেছে পোস্ট অফিসে। এই যে এখানে আমার গাড়িটা রেখেছিস, এই যে পেছনে আমার স্কয়ার ফিল্ড। আর এখন যাবো একটু কসমেটিক্সের দোকান, চলো যাওয়া যাক। ছোট
আমার সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমাদেরকে বাড়িকে দেখাই। প্রচণ্ড রোদ পাইবে, আমি বাড়ি এসে স্নান কমপ্লিট করে নিয়েছি। আর দেখো আজকে নিজে হাতে ভাত খাচ্ছে, কি আসছে রে? ওরে তোকে এত বড় মাছটা দিল, আর কি নিবি? পাপড়? যে পেটে ব্যথা করুক তখন বুঝবি ঠেলা। মাছ ছাড়িয়ে দিলাম খেয়ে নে, এগুলো খা, এগুলো খা। দাদু মাছ খাচ্ছে না, শোনা দেখেছি রে, সবুজ দাদা সুন্দর পাত পরিষ্কার করে খাচ্ছে, সবুজ দাদার মতো খা নে। এই যে ছোট পিসি, এটা এটা হচ্ছে পিসি শাশুড়ি। পিসির খাবার আজকে পূর্ণিমা বলে ভাত টাত খাবে না, তাই যে পরোটা, আম, পাঁচ তরকারি, মিষ্টি, এই যে পিসি এখন গাছে পিসি মাথায় খেয়ে বাড়ি চলে গেছে। পিসি মাথায় খেয়ে বাড়ি চলে গেলো, তো পিসি আসলো। আজকে পিসিদের অম্বুবাচীর জন্য নেমন্তন্ন করা হয়েছে। আর ওই দেখো ওখানে বদমাসি করছে, সাথে কথা বলার টাইম পাইনি, সকাল থেকে প্রচণ্ড একটু ব্যস্ত ছিলাম। আর অদেজের গরমের ছুটি কমপ্লিট হয়ে স্কুল খুলে গেছে, খুলে গেছে মানে কি অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে 11টা থেকে, সেখানে ক্লাস ছিল আজকে 21 তারিখে খুলেছে, দুদিন ক্লাস হচ্ছে বলে অত আর টাইম পাচ্ছি না। আজকে মানে আমার ছোটো পিসি শাশুড়িদেরকে খেতে বলেছে, দিয়ে সেটা সকাল থেকে রান্না বান্না করতে, সকালে করেছিলাম পরোটা, পিসি আজকে খাবে না বললাম তোমাদেরকে, ময়দা খাবে যে পূর্ণিমা, তাই সকালে পরোটা করেছিলাম। তারপর একটা নিরামিষ পাঁচ তরকারি করেছি, আর ডুমো ভাজা করেছি, তারপরে আবার পরে মাছে মাথা দিয়ে মুগের ডাল করলাম, মাছের মানে মাখা করলাম, মাখা বলতে হালকা ঝোল গেবি গেবি টাইপের করলাম শুধু। সোনায় খাওয়ানো হয়ে গেছে, এখন ঘুম পাড়াবো, এখন বাজে দুটো পাঁচ দশ হবে, এখন 2টো বেজে গেছে। আর ছোটো পিসিদের বাড়ি, মানে ছোটো পিসিদের বাড়ি আমাদের বাড়ির কাছেই, তাই ছোটো পিসিদেরকে বলেছে, আর বড়ো পিসিদের বাড়ি দূরে, যেন বড়ো পিসিদেরকে বলা হয়নি। বড়ো পিসি এসেছিলো কদিন আগে, তোমরা দেখেইছ। আর মানে কি একটা নিয়ম আছে যে
জাবাইদেরকে শ্বশুরবাড়িতে খেলে নাকি ভালো, কালকে ব্লগে তোমাদেরকে বলেছি সেই জন্যে, আরও বলেছি আর ষষ্ঠীতে এবার বলা হয়নি পিসিদেরকেও, সেই জন্য পিসি এসছে এক গুচ্ছ মিষ্টি নিয়ে এসছে। ঠিক আছে চলো, তোমাদের হচ্ছে ঘুমটা পাড়িয়ে নি, দিয়ে আবার বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুম পাড়িয়ে আমি নিজে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে উঠে পড়েছি, এখন হচ্ছে বিকেলবেলা। আমি কসমেটিক সাথে তোমাদের হেলপ কিনে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দুপুরের ইচ্ছা করেনি কাটাতে, তাই এখন দেখাচ্ছি। ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ এটা আমি এসেছি, এটা এসেছি হেয়ার অয়েল, বড়টা পেলাম না ছোটোটাই ছিল আজকে, ছোটোটা নিলাম। আর নিয়ে এসেছি একটা হুডা বিউটির লিপস্টিক, কালারটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাও পরে পরে, ফটোতে দেখাও পরে। আর আমি সমীজের প্রোডাক্ট তাও মোটামুটি 6 বছর ধরে ইউজ করি, খুব ভালো স্যুট করে গেছে আমার। আমি আমার বিয়ের আগে থেকে ইউজ করছি সমীজ প্রোডাক্ট, ভালো স্যুট করে গেছে। আর যে ক্যান অ্যাক্টিভটা মানে অনেকদিনই হলো শেষ হয়ে গেছে, কিন্তু ওই দোকানে যাওয়া হচ্ছিল না, আর আমি বেশিরভাগ কসমেটিক্সের জিনিসই ওই দোকান থেকে কিনি, জন্য এই যে একটা পিম্পল বেড়ে গেছে যেখানে একটা এখানে একটা, ওইদিকে গেলাম বলে আবার নিয়ে চলে আসলাম, যে একবারে নিয়ে চলে যাই, আবার কবে আসবো টাইম পাবো পাবো না, নিয়ে চলে আসলাম। ভালো মানে এত বছর ইউজ করে ভালো সুখ করে গেছে, অন্য কিছু আমার মুখে মানে দিতেই পারি না, অন্য কিছু আমার আগে থেকে ছোটো থেকে অন্য কোনো জিনিস ছুটি হয় না মুখে। আর আমার ধুলো মানে ধুলোতে রোদে বেরোলেই মুখে পিম্পল বেরিয়ে যায়, বাজে স্কিন, যখনই পিম্পল বেরিয়ে যায় একটা দুটো, তখন ওই ক্যান অ্যাক্টিভটা পিম্পলের উপরে দিলেই ওই এক রাতে পিম্পল আমার বসে যায়। মানে ক্যান অ্যাক্টিভটা এত ভালো, এত ভালো ব্রণের ক্ষেত্রে খুব ভালো। এই কটা জিনিস নিয়ে এসেছি, আর বেশি কিছু আনিনি, এখন আমার এই কটা জিনিসই লাগবে, তাই এই কটাই নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখে দিলাম কিন্তু নিয়ে এসেছি। সমীজে প্রত্যেকটা আমার যে ফেয়ার সিরামটাও খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস আমার খুব সুন্দর লাগে, অ্যাকচুয়ালি আমার স্কিনে শ্যুট করে গেছে ঠিক করে, সেই জন্য ভালো লাগে। আর হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ উঠেছিল, ভালোই রোদ ছিল আজকে বাইরে, রাস্তাতে এখন ভাবে ভিড় হচ্ছে, মনে হচ্ছে না যে করোনা করোনা বলে কিছু আছে, মানে সবার মুখে মাস্ক, সবাই স্যানিটাইজ ইউজ করছে, সেটা না ভিড় এখন ভালোই হচ্ছে রাস্তাতে, মানে এর আগে যেরকম ভিড়টা হচ্ছিলো না খুবই কম, আস্তে আস্তে ভিড় বাড়ছে, কারণ এখন তো সবার মানে করোনা হলেও তো কমে যাচ্ছে না, সুস্থ হয়ে উঠছে মানুষ, আর এর আগে তো মারাত্মক হয়ে গেছিলো, প্রচুর মানুষ মারা যাচ্ছিলো, এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে, কিন্তু মানুষ একটু সাহস পাচ্ছে পুরোনো, আর বাইরে না বেরোলেও তো মানে প্রত্যেক মানুষ প্রত্যেক কাজ থাকে বাইরে, এটা না ওটা না, আজকে আমি গেলাম আমার কাজ ছিল বলে, কেউ তো আর এমনি বাইরে বেরোয় না, কাজের জন্যই বাইরে বেরোয়, মানুষ তো কাজের জন্য বেরোতে হবে, আর কতদিন ঘরের মধ্যে বসে রাখবে তাই না। আমি গেছি
করেছি আমার হাজব্যান্ডকে, আমি দরকারি কাগজ পাঠানোর ছিল, স্পিড পোস্ট করে আসলাম। খুব ইচ্ছিল লাইনে দাঁড়িয়ে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে হয়েছে। সেই ক্লাস ক্লাস করিয়ে একটু রান্না টান্না কমপ্লিট করে তারপরে গেছিলাম। এসে আমার খাওয়া দাওয়া হলো, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা আমার ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর বলেছি আমি সারাদিন কী করি না করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখাই। তোমাদের ভালো লাগলে ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই, ঠিক আছে। তাহলে আজকের মতো আমি এখানে বাই করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো।